নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এর আগের ব্লগে বলেছিলাম যে বাবার বাড়ি যাবো বাড়িতে যাওয়ার আগে কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম এবার বেশ কিছুদিন বাড়ির বাইরে ছিলাম তো বাবার বাড়ি মামার বাড়ি সব ঘুরে টুরে তারপরেই ফিরেছি আর তারপরে রেস্ট নিয়ে আজকের ভিডিওটা দিচ্ছি আসলে বাড়ির বাইরে যখন থাকি ব্লগ করা সম্ভব হলেও সেটাতে এডিট করে দেওয়া সম্ভব হয় না তো যার জন্য ব্লগ দিতে অনেকটা দেরি হয়ে গেল আজকের ব্লগটা কিন্তু আমি আমার বাড়ি থেকে শুরু করলাম এই যে এই বাড়িটা আমার ছোট থেকে যেখানে আমি বড় হয়েছি অনেক স্মৃতি অনেক ভালোবাসা যখনই বাড়িতে যাই মনে হয় যে আমি অনেক ক্লান্ত পরিশ্রান্ত মায়ের কাছে গেলে সব ক্লান্তি দূর হয়ে যায় আর সত্যি কথা বলতে বাবার বাড়িতে গেলে আমার কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না মনে হয় যে শুধু ঘুমিয়ে থাকি রেস্ট করি আর তেমন কোনো কাজ আসলে করতেও হয় না আর এই যে ঘরটা দেখো মা কি সুন্দর করে গুছিয়ে রেখেছে আর ঘরে তো ছোটো বাচ্চা নেই মা যেমনভাবে গুছিয়ে রাখে তেমনই সুন্দর পরিপাটি করে ঘর গোছানো থাকে আর এখানে এলে আমার যে কি ভালো লাগে মানে মনে হয় যে না এটাই আমার পৃথিবীর সব থেকে বেশি শান্তির জায়গা আর বাবা মায়ের একমাত্র মেয়ে হলে তো কোনো কথাই নেই সব সময় বাবা মাও প্যাম্পার করতে থাকে যে আমি যখনই বাড়িতে আসি আর ওরা বলে যে আরও কিছুদিন থাক এইভাবে আর মানে আরও বাড়ির প্রতি মায়াটা বেড়ে যায় তো এখানে এই ড্রেসটা পরে আমি বলছিলাম যে এটা পরবো কি না সন্ধ্যাবেলা কারণ মা বাড়িতে একটা অনুষ্ঠান রেখেছিলো এর আগের দিন বলেছিলাম বাড়িতে পুজো আছে তো কীর্তন হবে সন্ধ্যাবেলা তো মা বলছিল এটা কি একটা ড্রেস নাকি যেটা কীর্তনে পরা যায় তো ভীষণ রেগে গিয়েছিল আমার ওপর তো আমার মা এরকমই যদি মার মন মতো কিছু আমি না করি তাহলে আমাকে ভীষণ এখনও বকাবকি করে মা মনে হয় ভুলেই যায় যে আমার বিয়ে হয়েছে খুব বকাবকি করে রেগে যায় কিন্তু বাবা তেমন না কিন্তু মা খুব রেগে যায় তো এই তো আমি এই সালোয়ারটা পরে নিয়েছি মা বললো এটাই পড়তে হবে এটাই পড়তে হবে লোকজন আসবে একটা লম্বা একটা ড্রেস পরে সব পুজোপালির কাজ করবে এটা ভালো দেখায় না তো শেষমেশ মায়ের কথা মতোই পড়লাম ড্রেসটা আর মা আর আমি এদিকে সন্ধেবেলা রেডি হয়ে নিচ্ছিলাম বাড়িতে এসে ভাবলাম মায়ের হাতে হাতে একটু কাজ করব কিন্তু সেটা করার কোনো সুযোগই পাইনি কারণ মা সব কাজকর্ম করে রেখেছে আর এই তো এখানে তোমাদের দাদা যেন কিছু একটা বলছিল আর আমি আর মা খুব হাসছিলাম ভীষণ রেগে গিয়েছিল কারণ ওকে রেখে আমি আর ওর বাবা গিয়েছিলাম একটুখানি কেনাকাটা করতে তো ও অনেকক্ষণ ওর মামুর সাথে আর দিদুনের সাথে ছিল যার জন্য ও খুব একটু আমাদের উপর আর কি রাগ কেন তোমরা আমাকে রেখে দিয়ে চলে গিয়েছিলে আর ও বাড়িতে গেলে আমার মা সবসময় ওকে নিজের কাছে রাখতে চায় তার জন্য মা বললো ও থাক আর তোরা যা তো এই তো এইভাবে আর এখানে পূজোর যেই জোগাড় করা সব আমার মা একা হাতে করেই নিয়েছিল আর তার সাথে দুজন ছিল আমার মাকে হেল্প করার জন্য তো যার জন্য আমার আর কোনো কাজকর্ম করতে হয়নি আর এখানে এই তো ভাইও ওদেরকে হেল্প করছিল আর আমার মা আঠা সব করে রেখে দিয়েছিল আমি শুধু সবাইকে সার্ভ করছিলাম এই তো কাজকর্ম আমি তো রান্নার কাকিমুনিদের বলছিলাম দেও কোনো কাজকর্ম থাকলে আমি করবো ওরাও বলছিলো না সব কিছু করা হয়ে গেছে আর বাড়িতে যখন আসি আসলে আমার ভাইও আমাকে ভীষণ ব্যাম্পার করে বলে কি তোর কিছু করতে হবে না ও আমাকে যতটা পারে হেল্প করে আর তার সাথে সাথে আমি যখনই কোথাও ঘুরতে যেতে চাই ও সাথে সাথে রেডি আমাকে নিয়ে যাবে তো আমাদের ভাই বোনের মধ্যে অনেকটা আসলে সম্পর্কটা ঝগড়াঝাটি থেকে মিলটা বেশি ঝগড়াটা খুব কম হয় আসলে ও আমার থেকে অনেকটা ছোটো তো যার জন্য ওর সাথে খুব একটা ঝগড়া করি না মিলটাই বেশি আর এই তো এখানে বানাচ্ছিলাম পান কোনো কাজ ছিল না তো মা বললো কাকিমণিদের জন্য একটু পান বানাও পান বানাতে নিয়ে এসে চুনটা ফেলে দিলাম তো ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল ও বললো সারাদিনে একটা মাত্র কাজ করলি পান বানানো তাও ঠিক করে করলি না চুনটা ফেলে দিলি তো এরকম মজা আমাদের মধ্যে চলতেই থাকে তো আমি ভাবলাম যাক একটা তো কাজ পেয়েছি তো এখানে এই তো পানটা বানিয়ে তারপরে কাকিমুনিদের দিয়ে দেবো আর বাড়িতে যখন আসি তেমন তো কাজকর্ম কিছুই থাকে না আর আমার বাবাও কিন্তু আমাকে তেমন কিছুই করতে দেয় না মা তো তাও একটু বকাবকি করে যদি মার মন মতো না হয় বাবা তো একদমই কিছুই বলবে না তার সাথে আমি যদি বেলা দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকি তাও আমার বাবা বলবে না তুমি কেন ঘুমিয়ে আছো হ্যাঁ এটা বলে যে পিত্তি পড়ে যায় একটু উঠে খেয়ে তারপরে আবার শো তারপরে আমার স্নানের জলটা বাবা সবসময় রেডি করে দিতে চায় কারণ আমি গরম জলে স্নান করি ঠান্ডা জলে স্নান করা আমার বারণ অনেক বছর থেকেই তো ঠান্ডা গরম মিশিয়ে জল রেডি করে রাখা তারপরে কি খাবো সেটা নিয়ে আসা যদি বাইরে থেকে কিছু খেতে ইচ্ছে করবো কাজকর্ম সবাই করছে আমার করার কিছুই নেই এখনো তারপরে পরে যখন কীর্তন শুরু হবে তখন যদি কিছু করার থেকে করব আর সবাই তো সব কিছু করেই নিয়েছে তো আমি আর কি করব বসে বসে তো একটুখানি রেস্ট নিচ্ছি এখন কিছুটা সময় শুয়ে থাকি কারণ এতটা দূর জার্নি করে এলাম ভালো লাগছে না তো তারপরে আবার রাতের বেলা অনেক লোকজন আসবে তখন তো আর রেস্ট করতে পারবো না আর অনেক কাজকর্মও থাকবে অনেক রাত হয়ে যাবে ঘুমোতে ঘুমোতে তো যার জন্য এখন একটু রেস্ট নিচ্ছি রেডি হয়ে গিয়েছি কত তাড়াতাড়ি মা শুধু বলছিল রেডি হয়ে নে রেডি নে এখন রেডি হয়ে বসে আছি তো কি আর করবো তো এখানে পুজো সন্ধেবেলা শুরু হয়ে গেছে আর কিছু দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার দাদু আর নেই দাদু চলে গেছে আমাদেরকে ছেড়ে আর সেই দাদু যাওয়ার কথাটা আমার মা কিছুতেই মেনে নিতে পারছে না বেশ কিছুদিন মাঝখানে চলে গেছে কিন্তু তারপরেও মা প্রত্যেক দিন দাদুর কথা মনে পড়ে আর এইভাবে কান্নাকাটি করে তো যখন এইভাবে কীর্তন হচ্ছিল মা খুব কানাকাটি করছিল আর তারপরে আমি আর ব্লগ করতেই পারিনি মাকে সামলাতেই অনেকটা সময় চলে গেছিল পরে পুজো টুজো শেষ হয়ে লোকজন যখন এসেছিল তারপরে আবার ব্লগ করা শুরু করেছি আর হয় না বাবা মা চলে যাওয়াটা যে কত কষ্টের আমার মাকে দেখে সত্যি আমি রিয়েলাইজ করতে পারছি কারণ আমার মা প্রত্যেক দিন দাদুর জন্য কান্নাকাটি করে আর মা কিছুতেই ভুলতে পারে না ছোটোবেলার থেকে সেই ভালোবাসা সেই বাবার সাথে কাটানোর সময় অনেক কথাবার্তা হয় না মা বাবা মা থাকাটা মাথার উপরে একটা বটগাছের ছায়ার মতো তো আমার দাদু ঠিক তেমনই ছিল তো দাদু চলে যাওয়াটা সত্যি আমাদের সবার কাছে খুবই কষ্টের খুবই দুঃখের কিন্তু বয়স হয়ে গেলে সবাইকে একদিন যেতে হবে কাউকে তো ধরে রাখা যাবে না সেটাই মেনে নিতে হবে এটা পরের দিনের সকালবেলার ভ্লক আগের দিন তো রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গিয়েছিল আর তাছাড়া আমি যখন বাড়িতে আসি মায়ের সাথে গল্প করতে করতে আমার অর্ধেক রাত এমনিতেই কেটে যায় তো আড়াইটা মতো আমরা ঘুমিয়েছি তারপরে সকালে সাড়ে দশটা নাগাদ উঠেছি উঠে একবারে স্নান টান ব্রেকফাস্ট সেরে এই তো ছাদে এসেছি জামা কাপড়গুলো নিতে মা তো সকাল সকাল ওঠে আর জামা কাপড় ধুয়ে দিয়েছিল আর বাড়িতে এলে আমি কোনো কাজ করি আর না করি এটা আমার একটা কাজ যে ছাদে এসে জামা জামাকাপড় তুলবো কাপড় ভাজ করে রাখবো এছাড়া তেমন একটা তো কাজকর্ম আমি খুঁজেও পাই না তো এই তো দেখো আমাদের ছাদটাতে এত সুন্দর রোদ আসে আর এখানে বসতে যেয়ে এত ভালো লাগে খুব ভালো লাগে আমার একটা খুব প্রিয় জায়গা আর এই তো আমাদের পেঁপে গাছগুলোতে অনেক পেঁপে হয়েছে আমাদের বাড়িতে আসলে অনেক রকমের গাছপালা আছে আর যেটা আসলে আমি যেখানে থাকি শিলিগুড়িতে কোনো কিছুর সুযোগ নেই সব কিছুই কেনা আর বাড়িতে তো অনেক কিছু কিনতেই হয় না কারণ বাড়িতে হয় সেগুলো রান্না রান্নাবান্না করা যায় এখানে দেখো অনেকগুলো পেঁপে গাছ এখন পেঁপেগুলো ছোট ছোট আছে এগুলো যখন বড় হয় অনেকটা বড় হয়ে যায় যার জন্য পেঁপে আমি খুব একটা কিনি না কারণ পেঁপে যখন বড় হয় বাড়ি থেকেই আমি নিয়ে যাই ভাইও দিয়ে আসে এখানে একটা পেঁপে একটু বড় হয়েছিল, মা বলেছিল একটা পেঁপে কেটে নিতে কারণ আমার ছেলের জন্য সেদ্ধ করবে তো এই একটা পেঁপে নিয়ে নিলাম কেটে বাড়িতে থাকা আর বাড়ির বাইরে থাকার মধ্যে এটাই পার্থক্য বাড়িতে নিজের গাছে জিনিস খাওয়ার ব্যাপারটাই আলাদা আর বাইরে থাকলে তো সব কিছু কিনে খেতে হয় আর তার মধ্যে একটা অর্গ্যানিক ব্যাপার থাকে বাড়িতে যেটা বাইরে বাজারে অনেক সময় পাওয়া যায় না প্রতিটা মেয়ের কাছেই তার বাবার বাড়িটা স্বর্গের মতো এর থেকে আপন মনে হয় আর কোনো জায়গাই হয় না যদি সেটা ঘরও হয় তাও আনন্দটা একই রকম থাকে আমি যখন অনেক ব্যস্ততার মাঝে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকি তো তারপর মায়ের কাছে বাবার কাছে যখন আসি আর ওদের ছায়া আমার মাথার উপর থাকে তখন মনে হয় যে যাই হয়ে যাক না কেন দুটো মানুষ তো আছে আমার সুখ দুঃখ বোঝার জন্য আর আমি ভালো আছি না মন্দ আছি কেমন আছি ঠিকমতো খাচ্ছি কি খাচ্ছি না শরীর কেমন আছে আমার বাবা মা আমার মুখ দেখেই বলে দিতে পারে যার জন্য আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ এত ভালো দুজন বাবা মা আমাকে দিয়েছে আর তার সাথে তারা এখনও আমার সাথে আছে তো এভাবেই আসলে জীবনটা কাটিয়ে দিতে চাই আমার স্বামী সংসার সন্তান বাদ দিয়ে যদি কোনো প্রিয় জায়গা থাকে তাহলে এই বাড়িটা যার জন্যই ভাবলাম আমি যেখানে বড় হয়েছি ছোট থেকে বড় হয়েছি আমার সমস্ত কিছু তোমাদের সাথে একবার শেয়ার করি সবসময় তো নিজের সংসারের কাজকর্মগুলোই শেয়ার করি আশা করি এটাও তোমাদের ভালো লাগবে আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ধরনের কাজকর্মগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে আর তোমাদের যদি মনে হয় ইউটিউব টিউবে আমি একটুখানি জায়গা করিনি তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো চ্যানেলে ব্লগুলো শেয়ার করে দি